হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউরোব্লগ। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি অ্যাকচুয়ালি ডিসকাস করব সুইডেনের সোশ্যাল সিস্টেম নিয়ে। সোশ্যাল সিস্টেম বলতে সোশ্যালের বাংলা যদি করেন তাহলে তো মানবিক বা সামাজিক। এখানে সোশ্যাল একটা মানে সামাজিক একটা সংগঠন আছে, সেটা গভর্নমেন্ট টেক কেয়ার করে। এদের কাজ হলো যে কোনো সোশ্যাল প্রবলেম, যেমন মনে করুন আমার সাথে আমার ওয়াইফের ডিভোর্স হয়ে গেল, আমার ওয়াইফকে আমি আমার বাড়িটা আমার নামে বা আমার ওয়াইফের নামে আমার ওয়াইফ বেরিয়ে গেল বাচ্চা কাচ্চা নিয়ে, তো সে কোথায় যাবে? আমাদের দেশে যেমন মানব অধিকার সংস্থা আছে, এরকম এই সোশ্যাল ডিপার্টমেন্ট আছে। আমার ওয়াইফ সোশ্যাল ডিপার্টমেন্টে গেলে সোশ্যাল ডিপার্টমেন্ট আমার ওয়াইফকে বাড়িঘর দিয়ে তার খাওয়া থাকা ইত্যাদির ব্যবস্থা করবে। এই সোশ্যাল ডিপার্টমেন্টটা গভর্নমেন্টের একদম নিজস্ব একটা ডিপার্টমেন্ট। এখানে মানুষের যে কোনো ধরনের সমস্যার সমাধান ওরা করে। যেমন একটা বললাম, কেউ ডিভোর্স হয়ে গেলে তার ওয়াইফ বা বাচ্চারা কোথায় যাবে। তারপর মনে করুন আপনি আপনার বাচ্চাকে টেক কেয়ার করেননি ঠিক মতো, বাচ্চাকে একদিন মেরেছেন, দুদিন মেরেছেন, বাচ্চাকে স্কুলে তার টিচাররা দেখেছে যে বাচ্চার মুখে দাগ, জিজ্ঞাসা করা হয়েছে, প্রথম বলেছেন যে ও পড়ে গিয়েছিল, কিন্তু বাচ্চা তো মিথ্যা কথা বলে না, এই দেশের বাচ্চা বলেছে আমাকে আমার মা বা বাবা বেড়েছে। এরকম কয়েকদিন করার পর এই বাচ্চা কিন্তু আপনি আর রাখতে পারবেন না, এই বাচ্চা সোশ্যাল নিয়ে যাবে। আমি যে ওদের যে মানবাধিকার সংস্থার কথা বললাম, এরা নিয়ে যাবে এই বাচ্চা, আপনাকে আর দেওয়া হবে না, এই বাচ্চাকে তারা লালন পালন করবে। এটাও সোশ্যালের কাজ। তারপরে সোশ্যালের কাজ, আপনি যদি ড্রাগস এডিক্টেড হন, আপনাকে যদি মনে করেন ডাক্তার অনেক ট্রিটমেন্ট করছে কিন্তু আপনি ভালো হচ্ছেন না, আপনাকে সোশ্যাল ডিপার্টমেন্ট নিয়ে যাবে, নিয়ে আপনার এই ড্রাগস যেন আপনি নার্কোটিক থেকে বেরোতে পারেন এই জন্য তারা ব্যবস্থা করবে। এটাও সোশ্যাল ডিপার্টমেন্টের কাজ। সোশ্যাল ডিপার্টমেন্টের অনেক কাজ, অনেক কাজ বলে শেষ করা যাবে না। আমাদের বেশি কাজ যারা আমরা ব্যবহার করি মানে বিদেশিরা, সেটা হলো ফিনান্সিয়াল হেল্প। ফিনান্সিয়াল হেল্পটা কেমন? যেমন মনে করুন আমি একটা চাকরি করি, চাকরি করার পরে আমি চাকরি যখন চলে যাবে তখন তো আমি এমপ্লয়মেন্টের একটা অর্গানাইজেশন আছে সেটার মেম্বার থাকব। সেটার মেম্বার থাকার পরে আমি এক বছর ওখান থেকে পয়সা পাবো আমার 80%, কিন্তু তারপরেও আমি আর চাকরি পাচ্ছি না, তখন আর এরা দিবে না, তখন আমাকে তারা কাজ খুঁজতে বলবে, আমি কাজও পাচ্ছি না কিন্তু আমার কোনো ইনকাম নেই, তখন আমি এই সোশ্যাল ডিপার্টমেন্টে যাব। সোশ্যাল ডিপার্টমেন্ট অ্যানালাইসিস করে দেখবে আমি লাস্ট 6 মাস কী ইনকাম করেছি, কোত্থেকে টাকা এসছে, কত টাকা খরচ করেছি, কত টাকা আমার হাতে আছে। সোশ্যাল যদি দেখে যে আমার গত 3 মাস কোনো ইনকাম ছিল না, আমি যা পেয়েছি কোনো রকম চলেছি, এখন আমার বাড়ি ভাড়া খাওয়ার টাকা নেই, আমি কোনো ডিপার্টমেন্ট থেকে পাচ্ছি না, যেমন 1 নম্বর আমি চাকরি থেকে পাচ্ছি না, 2 নম্বর আমি যে এমপ্লয়মেন্ট যে আমার অ্যাসোসিয়েশন আছে সেটা শেষ হয়ে গেছে, তো আমি খাবো কি? তখন সোশ্যাল ডিপার্টমেন্ট আপনাকে খাওয়া থাকার পয়সা দেবে। এটা একটা বাঁধা নিয়ম আছে, এক এক ডিস্ট্রিক্টের এক এক নিয়ম। যেমন মনে করেন একটি মানুষের খাওয়া থাকার জন্য সুইডেনে বর্তমানে 4,700 ক্রাউনের মতো ধরা হয়, দ্যাট মিনস বাংলাদেশি 47,000 টাকা। এটা শুধু আপনি খাওয়া এবং আপনার কাপড় চোপড় ধোয়া টোয়া সাবান টাবান আনুষঙ্গিক, আর বাড়ি ভাড়া যেটা সেটা তো আপনাকে দিবেই। এখন এই যে সোশ্যাল ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর টাকা প্রতি বছরই দেওয়া হয়। এটা যে শুধু বিদেশিরা নেয় তা না, অনেক সুইডিশরাও আছেন যারা এই ডিপার্টমেন্ট থেকে টাকা নেন, যদি ওদের সংখ্যা খুব কম। এই যে ফ্যাসিলিটিসটা আপনি পেতে পারবেন যতদিন পর্যন্ত আপনার কোনো রেগুলার ইনকাম না হবে। এই সোশ্যাল ডিপার্টমেন্টের প্রত্যেকটা এলাকা একটা করে সোশ্যাল ডিপার্টমেন্ট আছে, আমি যেটার কথা বললাম মানব অধিকার সংস্থা। এদের কাজই হলো মানুষের সমস্যা সমাধান করা, বিভিন্ন ধরনের সমস্যা। আপনি যদি একটা ক্রিমিনাল হন, মনে করেন আমার ছেলে ক্রিমিনাল হয়ে গেল, সে বাজে লোকজনের সাথে মেলামেশা করে, বাজে তার সাঙ্গপাঙ্গর সাথে মিশে সে একটা ক্রাইম করে ফেললো, তাকে সংশোধন করার জন্য এই সোশ্যাল ডিপার্টমেন্ট এই হেল্পটা করে। সোশ্যাল ডিপার্টমেন্টের অনেক কাজ। এখানে ইদানিংকালে কিছু বাঙালি সোশ্যাল ডিপার্টমেন্টে কাজ করে, তারা লেখাপড়া করে এখানকার লোকালে আপনার এই সাবজেক্টের উপর পড়াশোনা করে ডিগ্রি নিয়ে তারা সেসব ডিপার্টমেন্টে কাজ করেন। তাদের কাছ থেকে আমি কথা বলে জেনেছি যে এই সংখ্যাটা বাংলাদেশিদের খুব কম, রিয়ার 2-4টা কেস আছে, যেমন মনে করেন ডিভোর্স কেস আসে 2-1টা, তারপরে চাকরি নাই এরকম কেস খুব কম আসে।
বা আই মিন সেক্সুয়াল অ্যাসল্টের কোনো কেস তাদের কাছে আসে না বাংলাদেশিদের জন্য, কিন্তু বিভিন্ন দেশের অন্যান্য দেশের, আমি কোনো দেশের নাম নিতে চাই না, অন্যান্য বিদেশি যারা এই দেশে আছেন, অনেক বিদেশি এখানে আছেন, আপনারা জানেন ইরাক, ইরান, তুর্কি, আফগানিস্তান, সিরিয়া, লেবানন, পাকিস্তান, ইন্ডিয়া, এদের মধ্যে একটা দেশের নাম আমি বলবো না, ওদের সংখ্যা বেশ বেশি, এদের সংখ্যা এত বেশি যে এরাই বেসিক্যালি সোশ্যালকে একদম নাস্তানাবুদ করে তুলছে। যে দেশটির কথা বললাম, নাম বলছি না, নাম বললে আমার টেকনিক্যাল প্রবলেম আছে, এই দেশের লোকগুলো সোশ্যাল ডিপার্টমেন্টের থেকে প্রচুর সুবিধা নিচ্ছে, কাজ করে না, ঘরে বসে থাকে এবং সোশ্যাল থেকে টাকা নিয়ে দিনের পর দিন স্টকহোমে ভালো জীবনযাপন করছে। তো এই ডিপার্টমেন্টের এই হেল্প সিস্টেমটা আমার জানা মতে পৃথিবীর বড় বড় দেশ সব জায়গায় আছে, যেমন মনে করেন কানাডায় আছে, তারপরে মনে করুন ইউরোপের হোল সেনজিয়ানের যতগুলো দেশ আছে, ইউরোপের ইউনিয়ন এদের আছে, ইংল্যান্ডে আছে, শুধু ব্যতিক্রম ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখানে এই যে ডিপার্টমেন্টটা, এই যে ফিনান্সিয়াল হেল্প করা যায়, আপনার কাজ নেই আপনাকে সোশ্যাল থেকে দিবে, এরা খুব খুব রেস্ট্রিক্টেড এবং এরা খুব অল্প টাকা দেয়। যদিও আমেরিকাতে কাজ নেই এরকম ঘটনা ঘটে কম, কারণ ওখানে কাজের প্রচুর সুবিধা আছে। এখন প্যান্ডামিকের ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। আমাদের এই ইউরোপের সোশ্যাল ডিপার্টমেন্টের হেল্প, যেটা আপনার গিয়ে পুরো ইউরোপের সমস্ত দেশগুলোতেই আছে যারা সেনজিনভুক্ত বা ইউরোপিয়ান ইউনিয়নে, ইনক্লুডিং ইংল্যান্ড অ্যান্ড সুইজারল্যান্ড। আপনারা জানেন ইংল্যান্ড আর সুইজারল্যান্ড, এখন ইংল্যান্ড তো এখন নেই, সুইজারল্যান্ড কখনোই ছিল না ইউরোপিয়ান ইউনিয়নে। এই দেশগুলোতে এই যে সোশ্যাল হেল্পটা, এটা সবসময়ই চলছে। তো বন্ধুরা, আমি সোশ্যাল হেল্প সম্পর্কে বললাম, আমি দেশের সাথে কোনো কম্পেয়ার করলাম না, কারণ আমাদের দেশের ফিনান্সিয়াল অবস্থা এত নেই যে এরকম লোকজনকে বসিয়ে বসিয়ে খাওয়াবে। যদি আমরা উন্নতি করতে পারি তখন হয়তো বা এই ডিপার্টমেন্ট হবে, কিন্তু এর মানে এই নয় যে আমি কাজ করব না, ঘরে বসে থাকব এবং সোশ্যাল থেকে টাকা নিয়ে আমি সংসার চালাবো। এই ধরনের কাজ কিছু লোক এই দেশে করছে, যারা কোন দেশের নামটি বললাম না, এই যে যারা আমরা আছি বিদেশি, এদের মধ্যেই সারা বছর কাজ করবে না, সোশ্যাল থেকে টাকা খাবে, ধুন ফুন করবে, পরে সোশ্যাল থেকে টাকা নিয়ে সংসার চালাবে। তো এই ছিল সোশ্যাল হেল্প নিয়ে আজকের কন্টেন্ট, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি নতুন কোনো বিষয়ে সুইডেন সম্পর্কে জানতে চান আমাকে বলবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব সব কিছু জানাতে। ভালো থাকবেন সবাই, খুদা হাফিজ।